নামাজে মনোযোগ বসাতে পারছি না, এক্ষেত্রে কি করা উচিত? নামাজে মনোযোগ বসাবার জন্য অনেক করণীয় আছে। নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না, এই সমস্যা কি আপনাদেরও আছে? ভাই আছে? নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না। আজকে আমি আপনাদেরকে নামাজে মনোযোগ ধরে রাখার জন্য কয়েকটা টিপস, কয়েকটা পরামর্শ দিয়ে যেতে চাই, এবং আমি নিজে এগুলোর উপরে আমল করে আলহামদুলিল্লাহ ফল পেয়েছি, পরীক্ষিত। এরকম আমলগুলোর মধ্যে এক নম্বর হলো, ভালো করে শুনেন, এক নম্বর হলো চোখের হেফাজত করবেন। চোখের মোবাইলে বা বিভিন্নভাবে চোখ দিয়ে হারাম জিনিস দেখেন, মেয়েদের ছবি দেখেন, ফিল্ম দেখেন, নাটক দেখেন, বিভিন্ন হারাম জিনিস দেখেন, এটা আপনি বন্ধ করেন। পরীক্ষামূলক এক মাসের জন্য আপনি একটু চোখের রোজা করেন, আত্মনিয়ন্ত্রণে করার চেষ্টা করেন। যে পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে আবার কিসের পুরুষ? সে আবার কিসের যুবক? নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, এবং চোখের হেফাজত যদি আপনি করতে পারেন, আমি আপনাকে লিখিত দিতে পারি, টানা যদি আপনি দীর্ঘদিন আপনি এই কাজটা করেন, ইনশা আল্লাহ আপনি নামাজ এবং যে কোনো ইবাদতের স্বাদ পাবেন, শুরু করবেন অন্তত। দ্বিতীয়ত, হারাম উপার্জন ছাড়তে হবে। কি ছাড়তে হবে? হারাম খাওয়া ছেড়ে দেন, হালাল খাওয়ার গ্রহণ করেন, এটাও ইবাদতে মনোযোগ সৃষ্টি করতে সহযোগিতা করে। তৃতীয়ত, নামাজের জন্য বিশেষ করে বলতে চাই, এই যে পয়েন্টটা এখন বলতেছি নামাজের মধ্যে, এইটা যদি করেন আর আপনি মনোযোগ না আসে, আপনি আমাকে ব্যক্তিগতভাবে জানায়েন যে আপনি ভুল বলে আসছেন, আমি আলহামদুলিল্লাহ এটার উপরে নিজে 100% উপকারিতা পেয়েছি, অনেকের পরামর্শ দিয়ে তাদের মধ্যে উপকারিতা পেয়েছি। সেটা হলো, নামাজের টাইমিংটা বাড়িয়ে দেন, অর্থাৎ দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়েন। আপনার 4 রাকাত নামাজ পড়তে 5-6 মিনিট সময় লাগে, বা 6-7 মিনিট সময় লাগে, আপনি এটাকে ডাবল করে দেন, এবং সূরা ফাতিহা পড়ে একটু অপেক্ষা করে অন্য সূরা পড়েন, একটু সময় নেন। একইভাবে রুকুতে গিয়ে একটু লম্বা সময় ধরে তাসবিহ, সাধারণত আপনি 3 বার তাসবিহ পড়েন, এবার আপনি 6 বার 7 বার পড়েন, 9 বার পড়েন, আরো বেশি করে পড়েন, একটু সময় বেশি নেন। রুকু থেকে উঠেই আবার সেজদা যান সব সময়, আজকে সেটা করেন না, রুকু থেকে উঠে একটু দাঁড়ান, একটু অপেক্ষা করেন, একটু দেরি করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে যে পরিমাণ সময় থাকতেন, রুকু থেকে উঠে দাঁড়িয়ে তার কাছাকাছি, করিবা মিনহু, হাদিসের ভাষ্য, তার কাছাকাছি থাকতেন, অথচ আমরা রুকু থেকে উঠেই দৌড় দিই। তো আপনি উঠে একটু অপেক্ষা করেন, দাঁড়ান, অন্য সময়ের চাইতে ডাবল সময় দাঁড়ান। এভাবে যদি প্রত্যেকটা কাজ আপনি সময় নেন এবং ধীরে ধীরে করেন, ইনশা আল্লাহ বিদনিল্লাহ আপনি নামাজের মধ্যে মনোযোগ দেখতে পাবেন। তিনটা গেল। 4 নম্বর হলো, নামাজের মধ্যে যে সূরা কেরাতগুলো পড়েন, এই যে আজকে আমরা 3 কুল সম্পর্কে আপনাদেরকে বললাম, নামাজের দোয়াগুলো, সূরাগুলো, কেরাতগুলো, এগুলোর অর্থটা বোঝার চেষ্টা করবেন, তাহলে নামাজের ভিতরে ওই অর্থের কথা আপনার মাথায় আনতে পারবেন, আপনার মনোযোগ ধরে রাখতে পারবেন। আর আরেকটা পরামর্শ হলো, ইবাদত এবং নামাজে বিশেষ করে মনোযোগ সৃষ্টি করার জন্য আগে থেকে মনোযোগ নষ্টকারী বিষয়গুলো থেকে সরে আসেন। অনেকে আছে মোবাইল টিপতে টিপতে নামাজে দাঁড়ায়, নামাজে ঢোকার আগে, মসজিদে যাওয়ার আগে মোবাইল সুইচ অফ করে ফেলান এবং এরোপ্লেন মোড করে ফেলান, যাতে করে মেসেজ আসলেও টেন না পান, ইনশাআল্লাহ দেখবেন মনোযোগ আসবে। সেই সাথে আল্লাহর কাছে দোয়া করবেন। একটা দোয়া শিক্ষা দিই, প্রত্যেক নামাজের পর, 5 ওয়াক্ত নামাজের পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা নিয়মিত পড়তেন, আমরাও পড়ার চেষ্টা করব। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, হে আল্লাহ আমাকে আপনি সাহায্য করুন, আপনার জিকির যেন করতে পারি, আপনার শুকরিয়া যেন আদায় করতে পারি, এবং আপনার ইবাদতটা যেন সুন্দর মতো আদায় করতে পারি। এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজের পরে অর্থ সহকারে বুঝে পড়বেন, ইনশাআল্লাহ আপনার নামাজে আপনি মনোযোগ ধরে রাখতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। নামাজের মজা এমন এক জিনিস ভাইরা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে যখন নামাজে দাঁড়াতেন, পা ফুলে যেত, রুকুতে যেতেন না, এত সময় ধরে কেরাত পড়তেন, মজা পাইতেন। আর আমাদের কাছে নামাজটা একটা বোঝা, পড়ে শেষ করতে পারলে আমরা বাইরে পারলে যান বাঁচাই, কারণ মজা পাই না। এই জন্য নামাজের স্বাদ আনার জন্য, মনোযোগ সৃষ্টি করবার জন্য এই আমলগুলো আমরা লক্ষ্য রাখবো, আল্লাহ তৌফিক দান করুন। আমার ভাগ্নির বয়স 12 বছর, তার কি এমন এখন পর্দা করা ফরজ, এবং সর্বনিম্ন কত বছর বয়সের ছেলের সাথে দেখা দেওয়া জায়েজ আছে, অনুগ্রহ করে জানবেন। আপনার ভাগ্নির বয়স যদি 12 বছর হয়ে থাকে, দেখতে হবে সে প্রাপ্তবয়স্ক হয়েছে কিনা। মেয়েদের প্রাপ্তবয়স্ক মিন শুরু হলে শুরু হয়, তাহলে সেক্ষেত্রে প্রাপ্তবয়স্ক হতে পারে 12 বছর বা তার আগেও। যদি সেটা না হয়, তাহলে সেক্ষেত্রে মাসিকের যে আলামত আছে সেগুলো যদি প্রকাশ না পায়, ছেলেদের আপনার স্বপ্নদোষ হওয়া বা আরও যে সমস্ত গোপ দাড়ি উঠা এগুলো যদি দেখা না যায়, তাহলে সেক্ষেত্রে যদি 12 বছর মেয়ে প্রাপ্তবয়স্ক মেয়েদের মতো গ্রোথ হয়ে যায়, নজরে পড়ার মতো হয়, তাহলে তাদের তখন থেকে পর্দা করা উচিত। দেখেন ইসলাম মেয়েদেরকে পর্দা করতে কেন বলেছে বলেন তো? আমাদের সমাজের অনেক ভাইরা এখনো মনে করে ইসলাম মেয়েদেরকে বলছে বোরকা পরে চলতে, পর্দা করে বলতে, কই পুরুষদেরকে তো এত কষ্ট করতে বলে নাই, তাহলে ইসলাম মেয়েদের প্রতি জুলুম করছে। মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখান না? ইসলাম মেয়েদেরকে আপনাদের মতো লোভী পুরুষদের কুদৃষ্টি থেকে, বাজে নজর থেকে বাঁচাবার জন্য পর্দা করতে বলেছে।
এই পর্দা নারীর প্রগতির পথে অন্তরায় নয়। গত কয়েক বছর আগে সারা দেশের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার কারিণী এক বোন আমার আগা গোড়া পর্দা করে পরীক্ষা দিয়ে গোটা দেশের ছেলে মেয়ে সবাইকে পিছনে ফেলে এক নম্বর হয়েছে। তাহলে পর্দা কি মানুষের উন্নতির পথে অন্তরায় হয়? আমার অবাক লাগে পৃথিবীর সে সমস্ত মানুষদেরকে দেখলে, যে সমস্ত মানুষগুলোকে দেখি যে তারা নারীদেরকে স্বাধীনতার নাম দিয়ে নারীদেরকে হাফ প্যান্ট পরায় দিছে, এসির মধ্যে কোন হল রুমে ঠান্ডা, পুরুষগুলা সবগুলা একেবারে ফুল প্যান্ট পরে আপনার জ্যাকেট ট্যাকেট পরে সে নিজেকে সেভ করে ফেলছে। আর ওই বেচারি মেয়েকে বুঝাইছে তোমার আধুনিকতা হলো তুমি হাফ প্যান্ট পরো, উপর দিকেও শর্ট নিচের দিকেও শর্ট থাকো। আমার কথা হলো এই শীত বেচারিদের আছে না নাই, না শুধু পুরুষদের শীত আছে, তো শীতের ঠান্ডা খাওয়াইতেছেন তারা আধুনিকতার নাম দিয়া। আমি এর আগে বলছি মিডিল ইস্টে অনেক পুরুষ আছে নামাজ কালাম ঠিক মতো পড়ে না, বিড়ি সিগারেট খায়, অনেক উল্টা পাল্টা করে, অনেক হারাম কাজ করে, কিন্তু বউরে পর্দা ঠিক মতো রাখে। কেন জানেন? কারণ কি জানেন? নামাজের গুরুত্ব যে বুঝলো, সে বউর পর্দার গুরুত্ব এত বেশি বুঝলো কিভাবে? কারণ হলো সে জানে একজন নারীকে খোলামেলাভাবে যদি বাহিরে পাঠানো হয় বা পুরুষদের মধ্যে তিনি যদি আসা যাওয়া করেন, বেশিরভাগ পুরুষরাই তাকে নিয়ে মনে মনে কি চিন্তা করে, কি চিন্তা করে, খারাপ চিন্তা করে। আপনাদের মনে এরকম কোন খারাপ কিছু চোখে পড়লে মনে খারাপ চিন্তা আসে, আসে না? আসে, তাহলে তো আপনারা স্বীকার করছেন। তাহলে আপনি যদি আরেকজনের মেয়েকে খোলামেলা বা একটু অশ্লীল পোশাকে দেখার পর আপনার মনে বাজে চিন্তা আসে, এবার আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মা যখন বাহিরে যাবে তাকে যদি খোলামেলা পোশাকে আপনি যেতে দেন, তাহলে অন্য সব পুরুষরা কি চিন্তা করবে? আপনি নিজে কি চিন্তা করেন এরকম মেয়েদেরকে দেখে সেটা চিন্তা করেন। ইসলাম সেজন্য পর্দার কথা বলেছে, এটা আমার মা বোনদের মর্যাদা রক্ষা করবার জন্য বলেছে, আর কিছু না। যত মূল্যবান জিনিস তত বেশি সংরক্ষণ করা হয় যাতে লোলুপ কোনো দৃষ্টি সেখানে না পড়ে। আল্লাহ আমাদেরকে পর্দার বুঝে গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। শুনেছি মোহর দেওয়া ব্যতীত মেয়েকে স্পর্শ করা হারাম, তাহলে যদি মেয়ের বাবা বা মেয়ের পরিবারের লোক এই পরিমাণ মোহর ধার্য করে যে ছেলের পক্ষে দেওয়া সম্ভব নয়, তাহলে এই অবস্থা ছেলের করণীয় কি? হ্যাঁ বুঝছি আমি, প্রশ্ন কমন পায়ে পড়ে গেছে এই তো। আচ্ছা শুনেন, যারা ঠিক ঠিক করছে এই সব হয় আবিয়াত্তা পুরুষ, আর না হলে বিয়ে করে বেচারা ফেসে গেছে। শুনেন ভালো করে শুনেন, প্রথম কথা হলো যে মোহর দেওয়া ছাড়া স্ত্রীকে স্পর্শ করা হারাম, এ কথা ভুল। প্রশ্নে যিনি লিখেছেন এটা সঠিক কোনো কথা না, মোহর ধার্য করলে সেটা দিতে হবে বাধ্য। আল্লাহ বলেছেন ওয়াতু ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদের মোহর পরিশোধ করে দাও, এটা তাদের প্রাপ্য অধিকার, এটা দিয়ে দিতে হবে, এটা ক্লিয়ার। তবে সে দেওয়াটা আপনি নগদও দিতে পারেন পরেও দিতে পারেন। তবে মেয়েরা একটা মাসালা জানে না, যদি মেয়েরা মাসালা জানতো বাসর ঘরে ঝুলে ফেলতো আপনাদেরকে। মাসালাটা হলো যদি কোনো মেয়ে দাবি করে যে মোহর যা ধার্য হয়েছে, আপনি আমার স্বামী সবই ঠিক আছে, আগে মোহর ফেলেন তারপরে সামনে আগান, এটা যদি কোনো মেয়ে বলতে চায় ইসলাম তাকে সম্পূর্ণ সেই অধিকার দিয়েছে। কিন্তু আমাদের সমাজে মেয়েরা মাসালা আমার কাছে শোনার পরও বলবে না, এটা কেন বলবে না? কারণ আমাদের সমাজে পুরুষগুলো এমন রাক্ষসের মতো এবং এমন জালিম, এমন অত্যাচারী, বেশিরভাগ সবার কথা বলছি না, যে এই কথা যদি মেয়ে বলে বাসর রাতে, ঠিক আছে স্বামী সবই ঠিক আছে, আপনার সাথে আমার বিয়ে হয়েছে, সব ঠিক আছে, মোহর ধার্য হয়েছে, এটা আমার প্রাপ্য, আল্লাহ কোরআনে বলছেন, অতএব এটা দিয়ে দেন, ছেলে বাসর তুইয়া পালায় দৌড় দিবে, বলবে এই মেয়ে বাসর রাতে এখনই অবস্থা করতেছে, আল্লাহ জানে আমার কোথায় ঝুলে, ঠিক না? ঠিক, অথচ এটা ঠিক না, সব কথাই তো ঠিক ঠিক বলেন, ওয়াজ মাহফিলের একটা সমস্যা হলো ঠিক হলেও ঠিক, ঠিক না? ঠিক, এটাও ঠিক। আচ্ছা যাক শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, ভালো করে শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিয়ে হয়েছে কার সাথে? আল্লাহু আকবার, আলী রাদিয়াল্লাহু তাআলার মতো ইসলামের খলিফার সাথে তার বিয়ে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, বিয়ে হয়েছে আব্বা ঠিকই আছে, বাট আমার দাবি হলো মোহর যেটা ধার্য হয়েছে সেটা যেন আমাকে আগে পরিশোধ করে দেওয়া হয়।
আজ আমাদের সমাজে মেয়েদের সে অধিকার দেই আমরা? এই সমাজে সবচেয়ে বেশি অবিচার আমরা পুরুষরা মেয়েদের প্রতি করে থাকি। বিয়ে করেছেন আর মোহর পরিপূর্ণ পরিশোধ করছেন, এরকম বাপের বেটা যারা তারা হাত তোলেন। কয়টা বাপের বেটা দেখছেন এখানে? হাত গোনেন তো, কয়টা হাত? হাওয়ালা আল্লাহ কথা বলেন, স্টেজেও হাত উঠে নাই, নামান, ইজ্জত বাঁচান। উঠছে মানে অল্প স্বল্প উঠছে, আমি সবার কথা বলছি, আমি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ, আমি হাত উঠেছি। কিন্তু শুনেন, বাকিরা হাত উঠেছেন তার মানে কি সব অবিবাহিত? মোটেই না, কিন্তু মোহর দেন নাই। মোহর যদি ধার্য হয়ে থাকে তাহলে সেটা দিতে হবে, কথা ক্লিয়ার? মোহর না দিলে স্ত্রীকে সেটা হারাম হবে, হারাম। আপনি পাওনাদারের পাওনা না দিলে যেরকম হারাম হয়, স্ত্রীর মোহর না দিলে সেটা গুনাহ হয়। হ্যাঁ, পাওনাদারের পাওনা যেরকম আপনি সময় নিয়ে তার কাছ থেকে এক বছর দুই বছর পরেও দিতে পারেন, স্ত্রীর মোহরটা এরকম পরে দিলেও আদায় হয়ে যাবে। বাট যদি না দেন, মেরে দেন যে আর স্ত্রী আর কি দিবস, সেটা আমার ঘরওয়ালি, তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে গেছেন। কথা কি বুঝে আসছে? অনেক আমাদের দেশে মেয়েরা এত সহজ সরল, অনেক ছেলে আছে এমন বাটপারের বাটপার, বাসর রাতে বৌরে বলে দেখো এখন মোহর তো ধার্য করছে মুরব্বীরা 10 লাখ, আমি তো 20,000 টাকা বেতনে চাকরি করি, কোত্থেকে দিব এত টাকা? তবে আল্লাহ যদি বাঁচায় এই তো কয়েকদিন পর ইটালি চলে যাব, কত টাকা আসবে সবই তো তোমার। এইসব ফুসলানো কথা শুনে বেশিরভাগ সহজ সরল মেয়েরা বলে ফেলে, আরে কি বলে মোহর তো আমার লাগবে না, এসব কিছু আমার কিছু লাগবে না, এই মাফ করে দিল আর কি, ধরাটা খাইল। এই জন্য সহজ সরল মেয়েদেরকে ধোকা দিবেন না। এখন কথা হলো বাপ মা বেশি ধরে ফেলছে কি করবেন, আমি এটা এর আগে বিভিন্ন জায়গায় বলেছি, বুদ্ধি খুব সোজা শিখাই দিব। যদি মোহর বাপ মা 10 লাখ 20 লাখ ধরে থাকে, এখন আপনিও রাজি হয়েছেন, আপনি রাজি হয়েছেন কেন? আমার বিয়েতে মোহর নিয়ে যখন আলাপ হয়, আলহামদুলিল্লাহ আমি নিজে কথা বলেছি, আমি বললাম দেখেন এর বেশি আমি পারবো না, আপনি অযৌক্তিক একটা ফিগার ধার্য করবেন, এটা আমি পারবো না, আমি যেটা পারবো সেটা দিব। এখন আমাদের সমাজে মোহরটা হয়ে গেছে ফ্যাশন, 10 লাখ 20 লাখ 50 লাখ, ওই ছেলের পেটের উপরে পাড়া দিলে 500 টাকার নোট 2-4টা বাইর হবে না, কিন্তু মোহর হলো 50 লাখ। আর মেয়ের বাপরা, অনেক মেয়ের বাপরা বিয়ের মোহর আনা বিশাল বড় একটা ধরার ভিতরে বিরাট বড় বাকাওয়াতি মনে করে, অনেক মেয়ের বাপরা এরকম করে। হাদিস শুনেন মেয়ের বাবারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আযমান নিকাহে বারাকাতান আইসারুহা মাউনা, সবচেয়ে সেই বিয়েটা বরকতময় হয় যে বিয়েতে মোহর সবচেয়ে কম হয়। ভালো করে শুনেন মেয়ের বাবারা, যেই বিয়েতে মোহরের পরিমাণ কম ধরা হয় সে বিয়ে বেশি বরকতময় হয়। আমি এর আগেও বিভিন্ন মাহফিলে চাক্ষুষ হাজির করেছি, যারা মুরব্বী আছেন এখানে খবর নিয়ে দেখেন 10 টাকা 15 টাকা 20 টাকা মোহর ধার্য করা হয়েছে। আপনি বলবেন শ্যামলের 15 টাকা, বুঝলাম শ্যামলের 15 টাকা এখনকার 15,000 টাকা বা 1.5 লাখ টাকা, এর বেশি তো না, তখনকার 15,000 এখন 15 কোটি সমান্তর না, কিন্তু তখনকার ওই 15,000 15 টাকার বিয়ে যতটুকু টিকছে এখন 50 লাখ টাকার বিয়ে অতটুকু টিকে না। অনেক বাপমা মনে করে এটা বোধহয় বিয়ে টিকানোর একটা উসিলা, এই জন্য যত বেশি ধরবো বিয়ে তত টাইট হবে, না এগুলো সঠিক কথা না, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো 15 লাখ 20 লাখ 10 লাখ 50 লাখ বাকাওয়াতি করে জাহির করলেন আপনার মেয়ে 1 টাকাও পাইল না, মানে কি যতটুকু ধার্য করা হবে ততটুকু দিতে হবে। এই জন্য ছেলেরা যদি কোনো কারণে মুরব্বীদের কথা ফুসলানিতে পড়ে আপনি রাজি হয়ে থাকেন, রাজি হয়ে গেছেন 20 লাখে সই করে দিয়েছেন, রাজি হয়ে গেছেন, এখন আপনার বাঁচার উপায় আছে একটা, হয় পুরা টাকা আদায় করে দিবেন আর না হয় বউয়ের কাছে একটা দরখাস্ত লিখবেন। কি লিখবেন? দরখাস্তে লিখবেন বরাবর প্রিয়তমা স্ত্রী, বিষয় মোহর মওকুফের আবেদন, যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি অমুক অমুক আপনার নাখানদার স্বামী, বিবাহের সময় মুরব্বীদের প্রিয়াপ্রীতি রাজি হয়ে এত টাকা ধার্য হয়েছে, আমি রাজি হয়ে গিয়েছিলাম, তখন বুঝি নাই যে এটা দিতে হবে, এখন যেহেতু জানলাম এটা দিতে হবে আর এত টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই, আমি গরিব মানুষ, অতএব অনুগ্রহ করে আপনি সেখান থেকে কিছু কমাইয়া দিয়া বাদিত করিবেন। স্ত্রী যদি সেই অ্যাপ্লিকেশন গ্রহণ করে বলে ঠিক আছে তুমি গরিব মানুষ যাও 50% মাফ করে দিছি বা 40% বা 90% মাফ করে দিছি, ঠিক আছে এত দাও বাকিটা মাফ, তাহলে আপনি মাফ পাবেন। আর যদি স্ত্রী মাফ না করে তাহলে বলবেন ঠিক আছে আমি আপনার থালা বাসন কুসন ইত্যাদি ধুয়ে দিব, এটার বাবদ আপনি কিছু মাফ করে দেন। মানে খোলাসা কথা হলো যেভাবেই হোক স্ত্রীর কাছ থেকে আপনাকে মাফ আদায় করতে হবে, চেষ্টা করবো তো আমরা সবাই।
মহর আদায় করা ছাড়া কোনো মানুষ যেন মারা না যায়। সবাই দিবেন তো ইনশাআল্লাহ মহর, মহর আদায় করে দিবেন। বেশি হয়ে থাকলে স্ত্রীকে বুঝান, আমি যদি একটু রসিকতা করে বলেছি, আপনি বুঝান স্ত্রীকে, দেখো বেশি হয়ে গেছে, তুমি তো দেখতেছো আমার অবস্থা, এখন তুমি একটু স্যাক্রিফাইস করো, আন্ডারস্ট্যান্ডিং করেন। সে যদি কমায় দেয় তাহলে সেটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। এই জন্য কাঠি কিন্তু বইয়ের হাতে, যাদের মহর বেশি ধরা হয়ে গেছে বইয়ের সাথে বেশি তাফালিং করবেন না, নরম নরম সুরে মাফ করায় নেবেন অন্তত। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।